আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়া তো অনেকভাবে খেয়ে দেখেছেন, এভাবে একবার মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা শুটকি পছন্দ করে, শুটকি আর মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগবে। আমি এখানে একটি পাতিল নিয়েছি। প্রথমে মিষ্টি কুমড়াটা আমি এভাবে করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু কচি মিষ্টি কুমড়া, সেজন্যই আমি খোসাটা সহ নিয়েছি। যদি শক্ত বা বাতি হয়, পোক্ত হয়, তাহলে কিন্তু আপনারা খোসাটা ফেলে দিবেন। এক টুকরো মাছ দিয়েছি আর দুটো চাপা শুটকি দিয়েছি। আমি এখন পানি দিয়ে দিচ্ছি কিছু। আর এখানে কিন্তু আপনারা কাটা ছাড়া শিং মাছ, মাগুর মাছ, চিংড়ি মাছ এগুলো দিলে খেতে ভীষণ ভালো লাগবে। এখানে আমি একটি মাছের পেটি দিয়েছি, কারণ কাটা হলে খেতে ভালো লাগে না। একটা টিপস এখানে দিই, যে তরকারিতে একটু ঝাল খাবেন সেখানে হলুদের পরিমাণটা একেবারে অল্প দিবেন। এখানে আমি হাফ চায়ের চামচের অল্প হলুদ দিয়েছি, হাফ চায়ের চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর এক চায়ের চামচের বেশি দিয়েছি মরিচের গুঁড়া। এটা আপনারা তেল ছাড়াও রান্না করতে পারবেন, আরও বেশি টেস্ট হবে। তো আমি কিন্তু সামান্য একটু তেল দিব, যাতে করে এই যে মশলাগুলার কাঁচা গন্ধটা যাতে তেলটা চুষে নে। এক চায়ের চামচ দিয়ে দিলাম রসুন বাটা। শুটকি তরকারিতে একটু রসুনটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর পেঁয়াজ দিয়ে দিব অল্প। শুটকি তরকারিতে এভাবে যদি শুটকির ঝোলটা করা হয়, এখানে পেঁয়াজের কোনো তেমন একটা কাজ নেই, বা পেঁয়াজটা তেমন একটা কোনো স্বাদ বাড়ানো বা কমানোর কিছুই করবে না। এখন আমি ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম। যখন বলক এসেছে একটু নেড়ে দিব, আর ঢাকনাটা খোলা অবস্থাতে 4 থেকে 5 মিনিট এটি রান্না করব, শুটকির মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। যেহেতু আমরা এগুলো কোনো কষাইনি বা ভুনা করিনি মশলাটা প্রথমে। এখন ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা হাই টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম, যাতে করে কুমড়াটা সেদ্ধ হয়ে যায়। নামানোর আগে এখন আমি কিছু কাঁচা মরিচ, আর যারা বোম্বাই মরিচ বা নাগা মরিচ যেটাই পছন্দ করেন সেটা কিন্তু নামানোর আগে এখানে কেটে দিতে পারেন, খুব সুন্দর ফ্লেভার বের হয়। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। শুটকির তরকারিতে অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। দেখতে কিন্তু মনে হচ্ছে যেন কোনো ময় মশলা নেই, তেল নেই, তবে যারা শুটকি পছন্দ করে তারা কিন্তু একবার হলো এভাবে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি দিয়ে খেয়ে দেখবেন। ধনিয়া পাতাটা দেওয়ার পরে চুলার আঁচটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে আমি রেখে দিব আরও 3 থেকে 4 মিনিটের মতো। এরপরে চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব একটু দমে কিছুক্ষণ। এরপরে দেখুন আমি পরিবেশন করে নিয়ে এসেছি। দেখতে যতটা লোভনীয়, সত্যি খেতে কিন্তু তার চেয়ে ভীষণ মজা। যারা শুটকি প্রেমী তারা কিন্তু গরম ভাতের সাথে যে একটু মিষ্টি কুমড়া আর একটু নাগামরিচ হলে আর কিছুই লাগবে না, একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন। ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ, আসসালাম।